হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। তা আমি আপনাদের যারা বিএসসি এলডিএতে ক্যান্ডিডেটরা, যেসব ক্যান্ডিডেটরা সফল হয়েছেন তাদের জন্য স্টেপ বাই স্টেপ কতগুলি ভিডিও আপলোড করেছিলাম। দুটি ভিডিওতেই আমার বেশিরভাগ যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তারা ভিডিওটি দেখেছিলেন এবং আপনাদের কাজে লেগেছিল। তাই আপনাদের অনেকের কিছু কোয়েরি পরবর্তীকালে যেগুলি ছিল সেগুলি পড়ে আমার মনে হলো আরেকটি ভিডিও বানানো উচিত। তো এবার আপনারা সবাই জানেন যে বেশিরভাগ ডিপার্টমেন্টে ভিআর রোল চলে এসেছে এবং অনেকে সাবমিটও করে দিয়েছেন। স্পেশালি যারা নবান্নতে সিলেক্টেড হয়েছেন তাদের তো অনেকেরই ভিআর প্রায় জমা হয়ে গেছে, বেশিরভাগ ভিআর জমা হয়ে গেছে এই গত কয়েকদিনের মধ্যে। তো এর পরবর্তীকালে কী কী স্টেপস আছে আপনাদের সিলেকশন, আর কী কী প্রসেস দেরি আছে, আপনারা স্যালারি কীরকমভাবে পাবেন, প্রমোশনের কী কী চান্স আছে, যে অর্গানাইজেশন আপনারা কাজ করছেন তার স্ট্রাকচারটা কী, এবং কিছু ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলস, কে কত র্যাঙ্কে কী কীভাবে পোস্টিং পাবেন, সেটা নিয়ে একটা ভিডিও আমি তৈরি করেছি। তো তার আজকে এটা একটি পার্ট ওয়ান, এর আরেকটি ভিডিও পার্ট টুতে আমরা আজকে কিছু টপিক নিয়ে ডিসকাশন করব এবং নেক্সট পার্টে বাকি টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। ফার্স্ট আমরা যেটা হবে যে সবাই জানি আমাদের ভেরিফিকেশন রোল যেটি চলে এসেছে সবারই কাছে, অনেকে সাবমিটও করে দিয়েছেন। যারা সাবমিট করেনি তারা আমার এর আগের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, সেখানে এটা নিয়ে ডিটেলসে বলা আছে কীভাবে ভিআর ফর্ম ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। যারা সাবমিট করে দিয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি এরপর পরবর্তীকালে যেটি স্টেপ হবে সেটি হচ্ছে আপনাদের ভেরিফিকেশন রোল থেকে আপনার এবং যা কিছু কপি দিয়েছেন সেগুলি থেকে একটি টোটাল 3 পেজের ডিটেলস সহ আপনার সব কিছু ফিল আপ করে একটি প্রিন্ট আউট বের হবে। সেটি স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরোতে, ডিআইবি অফিসে সেটি পাঠানো হবে। সেখান থেকে আপনাদের কাছে একটি কল আসবে যে আপনাদের সেখানে পার্সোনালি একটি ভেরিফিকেশানের জন্য আপনাদের ডাকা হবে। সেই প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের যে ভিআরের যে নেক্সট রোলটি যেটা পার্ট সেটা আপনাদের রেসপেক্টেড যে যে স্কুল এবং কলেজগুলোতে আপনারা এডুকেশন কমপ্লিট করেছেন, মাধ্যমিক হোক, এইচএস হোক, গ্র্যাজুয়েশন হোক, সেই সেই স্কুল এবং কলেজে এই ফর্ম ভেরিফিকেশন রোলটি চলে যাবে। সেখান থেকে যেমন যেমন দরকার সেখান থেকে ভেরিফাইড হয়ে আবার এটি আপনাদের ফিরে আসবে অফিসে। এবার রেসপেক্টেড যে যে ডিপার্টমেন্ট অ্যাড করেছে সেখান থেকে ফিরে আসবে। যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কাজ খুবই ভালোভাবে এবং খুব দ্রুতগতির সঙ্গেই চলছে। আগের সপ্তাহে যারা জমা করেছিলেন তাদের বেশিরভাগ জনেরই আপনাদের ভিআরটি স্পিড পোস্টের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকের ক্ষেত্রে এটি ডিস্ট্রিক্ট ওয়াইজ করা হচ্ছে, অনেক ডিপার্টমেন্টের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে সিরিয়ালিও করা হচ্ছে, কিন্তু প্রসেসটি চলছে এবং আশা করা যায় যারা একদম প্রথম দিকে জমা করেছেন তারা হয়তো পুজোর আগেই অন্তত পুলিশ ভেরিফিকেশন প্রসেসটি তাদের ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে, বা তারপর আরও হয়তো তার থেকেও অ্যাডভান্স লেভেলে কাজ হতে পারে। সবাইকে বলা হচ্ছে যে আপনারা যে নিকটবর্তী আপনাদের যে ডিস্ট্রিক্টে ডিআইবি অফিস আছে সেখানে গিয়ে, মানে যবে আপনারা আপনাদের ডিপার্টমেন্টে ভিআর রোল সাবমিট করেছেন তার 5-6 দিন পরেই একবার নিজে পার্সোনালি পারলে খোঁজ নিয়ে দেখতে পারেন যদি আপনাদের কাছে কল না আসে। যদি নিজে নিয়ে চেষ্টা করে দেখেন তাহলে হয়তো আপনাদের ক্ষেত্রে প্রসেসটি তাড়াতাড়ি হবে, কারণ অনেক সময় এই পুলিশ ভেরিফিকেশন প্রসেসটি একটু লেন্দি হয়ে যায়। তো সেই জন্য আপনাদের রিকোয়েস্ট করবো যাতে 4-5 দিন ভিআর জমা দেওয়া হয়ে গেছে তারা অবশ্যই একবার ডিআইবি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। নমনের ক্ষেত্রে করা হয়েছে যে আমি লাস্ট যেদিন আপডেট পেয়েছি আমি কালকের মধ্যেই প্রায় সকলে 700 জন ক্যান্ডিডেটের ভিআর সাবমিট করা হয়ে গেছে। মঙ্গলবার আমি লাস্ট আপডেট পেয়েছিলাম 580 জনের মতো প্রায় হয়ে গেছিল। তো আশা করা যায় আজকের মধ্যে 700 জনের হয়ে যাবে এবং কিছু যারা দূরের দিকে আছেন তারা হয়তো এই উইকের মধ্যে কমপ্লিট করে নেবেন। যারা প্রথম এর আগের সপ্তাহে যারা জমা করেছিলেন তাদের সবারই বেশিরভাগ জনেরই 25টি 25টি করে স্লটে স্পিড পোস্টে করে তাদের ভিআর ফর্মে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিআইবি অফিসে। সুতরাং কাজ চলছে এটা আমরা চিন্তা করবো না, প্রসেস স্মুথলি এবং ভালোভাবে রান করছে। ম্যাক্সিমাম যেটা আশা করা যাচ্ছে যে 2 মাসের বেশি সময় লাগা উচিত নয়, মাঝে পুজো ভ্যাকেশনের জন্য প্রসেসটি হয়তো একটু লেন্দি হতে পারে, কিন্তু আপনারা সবাই এক্সপেক্টেড করতে পারেন যে 2018 ডিসেম্বর কিংবা 2019 জানুয়ারির প্রথম দিকে সবারই মোটামুটি জয়েনিং আপনারা কল লেটার পেয়ে যাবেন। কল লেটার ক্ষেত্রে বলে রাখি যে কোনো পার্সোনাল কল লেটার হয়তো আপনাদের ইস্যু করা হবে না, একটি কমন কল লেটার থাকবে, সেখানে আপনাদের নামের জায়গাটি হয়তো ছাড়া থাকবে, সেটা গিয়ে আপনারা ফিল আপ করে আপনাদেরকে নিজেদের ডিপার্টমেন্টে গিয়ে জমা করতে হবে। নেক্সট প্রসেস যেটা হচ্ছে, যদি আপনাদের এই ডিআইবি ভেরিফিকেশন রোলটি সব ডিপার্টমেন্ট থেকে ঘুরে আবার যখন আপনাদের ডিপার্টমেন্টে ফিরে আসবে সেখান থেকে এবার আপনার জন্য মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে। মেডিকেল টেস্ট 1 1 দিনে হয়তো 20 জন কি 30 জনের করে 1 1টা গ্রুপ করে ডাকা হবে। সেরকম স্পেশাল কিছু মেডিকেল হবে না, অনেকে এই ব্যাপারটা নিয়ে হয়তো চিন্তিত আছেন, যাদের চশমা আছে বা যাদের কোনো এইসব কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। নর্মাল একটি আপনাদের ব্লাড টেস্ট করা হবে, ইউরিন টেস্ট করা হবে, আপনাদের ব্লাড প্রেশার চেক করা হবে এবং আপনাদের ইসিজি করা হবে। নর্মাল চোখের পাওয়ারের কোনো সমস্যা নেই, শুধু চোখ আপনাদের লেখা পড়তে পারলেই হবে, চশমা নিয়ে কোনো সমস্যা নেই। কোনো ক্রনিক ডিজিজ না থাকলে আপনাদের মেডিকেল নিয়ে এলডিএ পোস্টের জন্য অন্তত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।
মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি যাদের যেরকম গ্রুপের মেডিকেল টেস্ট শেষ হবে তাদেরকে নিয়ে নিতে ডিপার্টমেন্ট অনুযায়ী, তারপর ফাইনাল কল লেটার আপনাদের জন্য ইস্যু করে দেওয়া হবে এবং তার হয়তো 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা ফাইনাল জয়েনিং অফিসে করতে পারবেন। এটি ছিল ভিআরের এখনকার নেক্সট আপনাদের যে স্টেপগুলি সেগুলি। এবার নেক্সট যে কোয়েরিটা আছে সেটি হচ্ছে আপনাদের যে জেনে রাখা দরকার যে অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে। আমি যেহেতু আমার বেশিরভাগ যারা ক্যান্ডিডেট আমার চেনাশোনা আছে সবাই নবান্নতে পেয়েছেন, তো এটা ডিটেলসটা আমি আপনাদের কাছে বলতে পারবো। নবান্নতে বেসিক্যালি যেটা হয় দুটো পার্টে ডিভাইড করা হয়েছে আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে কমন ক্যাডার উইং যেখানে বেশিরভাগ আপনারা সবাই ভিআর রোল জমা দিচ্ছেন, আরেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস WBSS। কমন ক্যাডার উইংটাতে আপনারা যে যে পোস্টগুলি রয়েছে সেটি হচ্ছে LDA এবং গ্রেড পে সহ এখানে লিখে দিয়েছি। LDA-তে 2600 গ্রেড পে, তারপরে হচ্ছে UD আবার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটি 3600 গ্রেড পে, তারপর হেড অ্যাসিস্ট্যান্ট 4220, এরপর আরেকটি আপনার ইন্সপেক্টর পোস্ট রয়েছে, তারও বেশি আছে। এটা আপনার হেড ক্লার্কের সঙ্গে আপনারা এটাকে মানে একসঙ্গে মিশিয়ে ফেলবেন না, হেড ক্লার্করা 3900 এবং 3950 গ্রেড পে পান, তো সুতরাং এটা আপনার খেয়াল রাখবেন। এটা হচ্ছে কমন ক্যাটার উইং এর ক্ষেত্রে। সেক্রেটারিয়েট সার্ভিসের ক্ষেত্রে আমরা যখন LDA পোস্ট থেকে আরো আপনাদের এখানে হায়ার পোস্টে যাওয়ার চান্স রয়েছে ওই পোস্টগুলিতে রয়েছে, তার সঙ্গে এখানে আরো হায়ার পোস্টে যাওয়ার চান্স, সেটি হচ্ছে রেজিস্ট্রার 5400 গ্রেড পে থাকবে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 5640, ডেপুটি সেক্রেটারি 6600, এই এতগুলি হায়ার পোস্ট ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের ক্ষেত্রে রয়েছে। কোন র্যাঙ্কে আপনারা কে মানে কি পোস্ট পাবেন সেটার আমি ডিটেলস আরেকটি পার্ট টুতে খুব ডিটেলস আলোচনা করব, সেটা আপনারা তখন এই ব্যাপারটি আরও আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন যেটি আছে সেটা হচ্ছে স্যালারি ক্যালকুলেশন। স্যালারি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে, তো সেটা আমি আপনাদের কাছে পরিষ্কার একটি ডিটেলস ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনাদের পেমেন্ট অনুযায়ী 5400 থেকে 2500 আপনাদের স্কেল, যেখানে আপনাদের স্টার্টিং পেমেন্টে শুরু হবে 6240 টাকা দিয়ে, এর সঙ্গে আপনাদের গ্রেড পে আপনারা পাবেন 2600, টোটাল করলে হয় 8840। এখানে আমি DA-টা লিখতে ভুলে গেছি, এখন অবধি 100% DA আছে, তো 8840-এর ওপর 100% অর্থাৎ টোটাল হলে হয় 17680 টাকা। এরপর আপনার 15% HR পাবেন, সেটা হয় 1326 টাকা, 300 টাকা মেডিকেলে পাবেন, এবং ইন্টারিম রিলিফ অর্থাৎ নেক্সট DA যতক্ষণ লাগু হচ্ছে এটা ডিসেম্বর অবধি থাকবে 624 টাকা করে আপনারা পার মান্থ পাবেন। সবগুলো অ্যাড করলে আপনাদের টোটাল হয় 19930 টাকা, এখান থেকে আপনাদের 20 টাকা GIS এবং 130 টাকা প্রফেশনাল ট্যাক্স হিসাবে কাটা যাবে। ইনহ্যান্ড স্যালারি আপনারা মোটামুটি 19700 টাকা মতো এক্সপেক্ট করতে পারেন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আরেকটা যেটি এসছে সেটি হচ্ছে ফুল স্যালারি পাবো কি পাবো না, কেননা যখন অফিসিয়াল নোটিফিকেশনটি বেরিয়েছিল আপনার হয়তো যাদের কাছে তারা আপনারা দেখতে পাবেন সেখানে নোটিশে লেখা ছিল যে আপনারা এখন 2 বছরের প্রোবেশন পিরিয়ডে রাখা হবে, তখন আপনারা শুধু বেসিক এবং DA পাবেন, তারপর আপনারা কম্পিউটার টাইপ টেস্ট দেওয়ার পর যারা সিলেক্টেড হবেন তারা ফুল স্যালারি পাবেন, এটা নোটিশে বলা ছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটি নির্দেশটি পাল্টে দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী এখন থেকে রাজ্য সরকারের কর্মচারীরা প্রথম মাস থেকেই ফুল স্যালারি পাবেন, সুতরাং স্যালারি আপনারা পুরোটাই পাবেন, এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যে স্যালারি হিসাবটা দেখালাম এটা আপনাদের ইনহ্যান্ড স্যালারি পাবেন। এবার আপনার এখান থেকে কীভাবে কী ডিডাক্ট করবেন সেটা আপনাদের পার্সোনাল চয়েস, তাছাড়া ইনহ্যান্ড স্যালারি ওটি হবে। আর যেটি হচ্ছে সেটি হচ্ছে ওই রাজ্য সরকারের ক্ষেত্রে পেনশন স্কিমটি এখন অবধি অ্যাপ্লিকেবল রয়েছে, সেন্ট্রালের পেনশন স্কিম 2003 সালে উঠে গেছে কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে পেনশন স্কিমটি এখনও আছে। সেটি ছিল বন্ধু এখন অবধি যা কিছু আপনাদের জন্য জানার দরকার ছিল সেগুলো আমি বললাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য যে আর কতগুলি যেগুলি কোয়েরি আছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব, যেটি হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে প্রমোশনের আপনাদের কী কী স্কোপ রয়েছে, যেটা হচ্ছে আপনাদের সবারই অনেকে প্রশ্ন ছিল, এবং আপনাদের ক্ষেত্রে মানে ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলস আমি একটা ভিডিও আপলোড করবো যে কোন কী র্যাঙ্কে কারা কী কী অফিস বা কীভাবে কী পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন, যদি আপনাদের কোনো আর কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে জানান, ভালো লাগলে সবাই বন্ধুদেরকে শেয়ার করুন, যারা সিলেক্টেড হয়েছেন তাদেরও কাজে লাগবে। সো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকুন, পার্ট 2 খুব শীঘ্রই পাবলিশ করা হবে।